নমস্কার বন্ধুরা, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রেজাল্ট ইন্টারভিউ কবে হবে, জেল পুলিশের ইন্টারভিউ কবে হবে, আবগারি পুলিশের রেজাল্ট কবে দেবে এবং নতুন ভ্যাকেন্সি কবে আউট হবে সে সম্পর্কে ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো। তো অনেক ব্যস্ততা থাকার কারণে ভিডিও করতে পারিনি। ঠিক আছে, তো ফার্স্টই আছে যে দেখা যাক পশ্চিমবঙ্গ পুলিশের রেজাল্ট ও ইন্টারভিউ কবে হবে। তো দেখুন বন্ধুরা, এখন তো আপনারা জানেন যে সারা বিশ্বে এবং আমাদের ভারতে এবং পশ্চিমবঙ্গে করোনার দাপট বেরিয়ে চলেছে। তো এই করোনা দাপটের জন্য সমস্ত কিছু বন্ধ আছে, রিক্রুটমেন্ট থেকে বড় বড় অফিস আদালত অনেক কিছু বন্ধ। ঠিক আছে, আর তাছাড়াও সরকারের যে অনেক আপনারা বিনা পয়সায় 2 টাকা কেজি দরে চাল অনেক কিছু দিচ্ছে এবং গরিব মানুষদের জন্য, ফলে তাদের যে বাজেটে সেখানে ঘাটতি হচ্ছে। তো একটা কথা বলবো যে যখন এই করোনার দাপট কমে যাবে, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, তো তারপরেই কিন্তু এই পশ্চিমবঙ্গ পুলিশের মেন পরীক্ষার রেজাল্ট এবং জেল পুলিশের ইন্টারভিউ, পশ্চিমবঙ্গ মেন পুলিশের রেজাল্ট ইন্টারভিউ, জেল পুলিশের ইন্টারভিউ এবং আবগারি রেজাল্ট এগুলো বার করে দেবে। তো একটা কথা বলতে পারছি যে যে যেগুলো আপনার পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে, পরীক্ষা হয়ে গেছে বা লাস্ট স্টেজে, ঠিক আছে, সেইগুলো কিন্তু রিক্রুটমেন্ট হবেই হবে, যে যতই যাই হোক না কেন। হ্যাঁ, হতে পারে একটু দেরি হতে পারে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 2-3 মাস লাগতে পারে, কিন্তু এইগুলো হবেই হবে। আর নতুন ভ্যাকেন্সি যেগুলো বলছে, নতুন ভ্যাকেন্সি দেখুন, নতুন ভ্যাকেন্সি এখন আসা খুবই চাপের, আসতেও পারে, আসার সম্ভাবনা খুবই কম, আর এলেও হয়তো নেক্সট বছরও চলে যেতে পারে। ঠিক আছে, কিন্তু যেগুলো বেঙ্গল পুলিশের মেন এক্সাম রেজাল্ট বা রিক্রুটমেন্ট বা জেল পুলিশের রিক্রুটমেন্ট এবং আবগারি রিক্রুটমেন্ট এইগুলো কিন্তু হবে, যেগুলো পরীক্ষা হয়ে গেছে, যেগুলো অর্থ দপ্তরে পাস হয়েছে সেগুলো কিন্তু হবে। এগুলো হয়েছে অর্থ দপ্তরে পাস, কিন্তু এগুলো তো ফর্ম এখনও রিলিজ করেনি, কিন্তু এগুলো তো অনেক ধাপ পেরিয়ে গেছে, জাস্ট লাস্ট ধাপে আছে। ঠিক আছে, তো আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে খুব তাড়াতাড়ি করোনা দাপট থেকে মুক্ত হয়। ঠিক আছে, তো আর একটা কথা, আপনারা সবাই ঘরে থাকুন, সেফটি থাকুন। ঠিক আছে, বাইরে বাইরে জরুরি দরকার না হলে বাইরে বেরোনোর দরকার নেই। ওকে, আর একটা কথা, অনেকজন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে এবং যারা জেল পুলিশে পরীক্ষা দিয়েছে, সরি, জেল পুলিশে মার্ক পাস করেছে, তারা অনেকে হোয়াটসঅ্যাপের নাম্বার চাইছে বা এমনি নাম্বার চাইছে। তো তোমাদের কথা একটা বলি, এখন খুব ব্যস্ততার কারণে হোয়াটসঅ্যাপ খুলি না কো। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে তোমরা রিকোয়েস্ট পাঠাতে পারো, আমি অ্যাকসেপ্ট করে নেবো এবং সেখানে মেসেজ করতে পারো। তো আমার ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্টটা আছে সেটা আমি ডিসক্রিপশানে লিখে দেবো। ঠিক আছে, তো তোমরা গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, তো আমি অ্যাকসেপ্ট করে নেবো, তারপর তোমাদের যা কোশ্চেন আছে সেটা করবে, আমি উত্তর দেবো। ঠিক আছে, তো এখন থেকে অত প্যানিক হওয়ার দরকার নেই, সবই হবে রিক্রুটমেন্ট। এই নিয়ে আসা যে আর রিক্রুটমেন্ট হবে না, কিছু হবে না, এই কথা মন থেকে মুছে ফেলো, সবই হবে, শুধু পরিস্থিতি স্বাভাবিক হলেই সব কিছু হবে। ঠিক আছে, তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।